বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ভাষণ নিয়ে বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান বজ্রকণ্ঠ সুপ্রিয় শ্রোতা বন্ধুরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বেতারের বিশেষ অনুষ্ঠান বজ্রকণ্ঠে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি শুভাশিস ভৌমিক জাতির পিতার বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে দেয়া ভাষণের বিশ্লেষণধর্মী এই অনুষ্ঠানে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেনকে আজ আমরা যে ভাষণটি নিয়ে আলোচনা করব সেই ভাষণটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন নাটোরে উনিশশো সাল জানুয়ারি মাসের নয় তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এলেন উত্তরাঞ্চলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জেলা নাটোরে সেখানে বিশাল জনসভায় প্রায় তিরিশ মিনিট সময় তিনি ভাষণ দিলেন দীর্ঘ এই ভাষণটিতে অনেক উল্লেখযোগ্য কথা তিনি বলেছেন কিন্তু একটি কথা আজকে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করতে চাই সেই ভাষণের গুরুত্বপূর্ণ কিছু অংশ আমরা শুনে আসি চলুন আমি জানি আপনার জানেন পয়সা নাই তবু আমি হুকুম দিয়েছি ইনশাল্লাহ কথাবার্তা চলছে এটা আমার স্বপ্ন ছিল যে আমি যমুনার উপর দিয়ে ব্রিজ করে দেওয়া হবে কথাবার্তা চলতেছে এক দুই দশ বিশ পঞ্চাশ কোটি না দুইশো কোটি টাকা লাগবে খালি একটা ব্রিজ করতে এই জন্য জাপানের সঙ্গে নেগোসিয়েশন চলছে সার্ভেও হয়ে গেছে নেগোসিয়েশন আবার করতেছি যদি তারা রাজি হয় ইনশাল্লাহ যমুনার উপর যে ব্রিজ হবে এ সম্বন্ধে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয় এই ভাষণে বঙ্গবন্ধু বললেন যে যমুনা সেতুর উপর ব্রিজ হবে এবং সেটা হতেই হবে এবং সেটা ছিল তার স্বপ্ন সে কথা তিনি তার মুখেই উল্লেখ করেছেন এক কোটি দুই কোটি পাঁচ কোটি দশ কোটি নয় দুইশো কোটি টাকা লাগবে বর্তমানে আমরা হাজার হাজার কোটি টাকার প্রচুর প্রকল্প দেখি কিন্তু বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সে সময় এই সোনার বাংলার মানুষের জন্যে এই বাংলার মানুষ আমাকে ভালোবাসে আর আমিও বাংলার মানুষকে ভালোবাসি এই কথার প্রতিদান তিনি দিয়েছিলেন প্রতিটি জায়গায় আমরা এই ভাষণ থেকে আজ কি কি উল্লেখযোগ্য বিষয় নিতে পারি আমাদের নিজেদের শিক্ষার জন্য। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি যেভাবে দেশের মানুষকে ভালোবাসা দিয়েছেন দেশের মানুষের থেকে সেই ভালোবাসাও পেয়েছেন এই ভাষণে তিনি যমুনা সেতুর কথা উল্লেখ করেছিলেন এটা আজকের দিনে আমি যখন এটা শুনি তখন মনে হয় এত স্বপ্নের যাত্রা দিয়ে তিনি মানুষের উন্নয়নের কাজটি কত গভীরভাবে চিন্তা করতেন যমুনা সেতু হয়েছে কিন্তু উনিশশো সালে বঙ্গবন্ধু এই সেতুর স্বপ্ন দেখেছিলেন মানুষকে বলেছেন যে আমি মানুষকে ভালোবাসি তারা আমাকে ভালোবাসে এই যে ভালোবাসার যৌথ চিন্তা নেতৃত্বের জায়গা থেকে এবং গণমানুষের চিন্তার জায়গা থেকে সেই জায়গার ভালোবাসা থেকে তিনি অনেক ধরনের কর্মকাণ্ড গ্রহণ করেছিলেন যেই সব কর্মকাণ্ড সোনার বাংলা গড়ে তোলার জন্য একটি বড় দিক ছিল আমরা সেই দিকটি যদি নিজেদের মধ্যে ধারণ করতে পারতাম আমরা তাহলে হয়তো অনেক এগিয়ে जेते पढ़ता কিন্তু আমাদের দুর্ভাগ্য যে তিনি অল্প সময়ের মধ্যে আমাদের কাছ থেকে হারিয়ে গেলেন যারা এই কাজটি করেছে তাদের ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করি এবং এই কাজটিকে করার জন্য তারা যে অপরাধ করেছে আমি মনে করি আল্লাহর কাছে ওরা শাস্তি পাবে বঙ্গবন্ধু যেভাবে গণমানুষের চিন্তাকে নিজের মধ্যে ধারণ করেছেন দুঃখী মানুষ বলে তাদের ভালোবাসার উপমায় টেনে এনেছেন সব কিছু মিলিয়ে যে জায়গাগুলো করার জন্য তিনি স্বাধীনতা পরবর্তী সময় থেকে চেষ্টা করেছেন আজকের তৈরি সেটি বাংলাদেশের সোনার বাংলা গড়নের একটি ধারাবাহিক দিক বজ্রকণ্ঠে অনেক কথাই আমরা শুনেছি বজ্রকণ্ঠ শব্দটিতেই জাতির পিতার যে উচ্চারণ সেই উচ্চারণের মাঝে বাংলাদেশ বাঙালি জাতি এবং আমাদের দুঃখ কষ্ট এবং অপূর্ণতার সেই যে সময়টা স্বাধীনতা পরবর্তী সময়ে সেটা কিভাবে পূর্ণ করা যায় সেই চিন্তায় সব সময় তার মাথায় কাজ করত আর তাই দেশ স্বাধীন হবার পর মাত্র সাড়ে তিনটি বছরে তিনি ঘুরে বেরিয়েছেন বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় দেশের প্রতিটি স্থানে স্বাধীনতা পরবর্তী সময়ে যোগাযোগ ব্যবস্থার যে বিচ্ছিন্ন অবস্থা সেই বিষয়গুলো তিনি উনিশশো সালেও তুলে ধরেছেন তার বক্তৃতায় কিন্তু আজ আমরা আমাদের দেশে যমুনা বঙ্গবন্ধু সেতুর পর পদ্মা সেতু নির্মিত হয়ে গিয়েছে দেশে মেট্রো রেল চালু হতে যাচ্ছে আর কিছুদিন পরেই এই যে অবকাঠামোগত উন্নয়নের জোয়ার এখন বলা যায় আমরা দেখতে পাচ্ছি তার সূত্রপাত কিন্তু জাতির পিতার সেসব দিনের চিন্তাতেই ছিল এবং জাপানে গিয়ে মেট্রো রেল দেখে তিনি বলেছিলেন এই মেট্রো রেল একদিন আমাদের দেশে হবে আপনি কি একটু বলবেন যে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলার বাস্তবায়ন আমরা এই পঞ্চাশ বছরে কতটুকু করতে পেরেছি আমার মনে হয় আমরা এই বাস্তবায়ন অনেক কিছু করেছি বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছেন তার আমলে এই উন্নয়নের বিষয়গুলো খুব গভীরভাবে নির্মিত হয়েছে এবং চিন্তিত হয়েছে তিনি জায়গাগুলোকে সেভাবে ধরেছেন আপনি মেট্রো রেলের কথা বললেন যমুনা সেতু পদ্মা সেতুর কথা বললেন আমরা সবাই জানি পদ্মা সেতু কিভাবে নির্মাণ হবে কীভাবে ব্যাংক পদ্মা সেতু নির্মাণের জায়গাটি প্রত্যাখ্যান করেছিলেন আর শেখ হাসিনা সেই জায়গাটিকে কত চ্যালেঞ্জের সঙ্গে গ্রহণ করেছিলেন বাবার এই দিকটি তিনি ধারণ করেছিলেন নিজের মাঝে আজকে পদ্মা সেতু আমাদের চোখের সামনে ফুটে উঠেছে আমরা আর কিছুদিন পরেই যাতায়াতের এই সেতু দেখতে পাব এইভাবে বিভিন্ন সূত্র ধরে যদি আমরা এগোই তাহলে আমরা দেখব উন্নয়নের প্রচুর মাত্রা আমাদের সামনে তৈরি হয়েছে এবং উন্নয়নের এই মাত্রাগুলোকে ধারণ করে আমরা বঙ্গবন্ধুকে স্মরণ করব তার স্বপ্নের জায়গা তার স্মৃতির জায়গা তার ভালোবাসার বাংলাদেশের জায়গা তিনি যেভাবে চিন্তা করেছিলেন সেই জায়গাগুলো ওইভাবে চিন্তা হয়েছে আমাদের এই দুঃসময়ে প্রধানমন্ত্রী যেভাবে গরিবদের ঘর বানিয়ে দিয়েছেন এটাও ছিল দুঃখী মানুষের স্বপ্নের জায়গা পূরণের আরেকটি দিক তিনি পারেননি তিনি সেই সময় পাননি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজগুলো করছেন এইভাবে উন্নয়নের বিভিন্ন সূত্র ধরে যদি আমরা এগিয়ে যাই তাহলে বুঝব বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সেটি কোনো অবাস্তব স্বপ্ন ছিল না সেই বাস্তবতা আজকের দিনে আমাদেরকে পূর্ণ মাত্রায় নিয়ে যাচ্ছে আমরা পথ চলছি এবং উন্নয়নের ধারাবাহিকতা আমাদের সামনে একটি বিশাল দিক হয়ে দাঁড়িয়ে আছে এবং সেই উন্নয়নের ধারাবাহিকতা অতিমারি করোনা যা গোটা বিশ্বে ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে তার মাঝেও কিন্তু উন্নয়নের ধারাবাহিকতা বন্ধ হয়ে থাকেনি বন্ধ হয়ে থাকেনি মেট্রো রেলের কাজ বন্ধ হয়ে থাকেনি পদ্মা সেতুর কাজ এবং কোনো ক্ষেত্রেই খাদ্য বলেন বস্ত্র বলেন আশ্রয় বলেন কোনো ক্ষেত্রেই উন্নয়নের মাত্রা বন্ধ থাকেনি বঙ্গবন্ধু দেশের মানুষকে যেভাবে উজ্জীবিত করেছিলেন স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়ে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন সেই স্বপ্নের সোনার বাংলা গড়ার বাস্তবায়ন আমরা করবই করব বজ্রকণ্ঠ অনুষ্ঠানে এই হোক আজ আমাদের অঙ্গীকার শ্রোতা বন্ধুরা এই ছিল আজ আমাদের বজ্রকণ্ঠ অনুষ্ঠানের উপস্থাপনা আশা করি আগামী অনুষ্ঠানে আবারও কথা হবে আপনাদের সাথে